পৃথিবীর এই সমস্ত মানুষ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার এবং একটু খেয়াল করে দেখুন বর্তমান বাংলাদেশের চিত্র আর সুরত একদম মিলে যাচ্ছে বাস্তব চিত্রে আল্লাহ আগে তো অবগত করে দিয়েছেন ভালো রাস্তা মন্দ রাস্তা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে ভালো পথ কি কী বলে দিয়েছেন খারাপ পথ পথ কী কী বলে দিয়েছেন মানুষ হত্যা করতে নিষেধ করেছেন মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছেন মানুষকে ধোকা দিতে নিষেধ করেছেন কিন্তু ক্যালামানিক সহ এদের সাঙ্গ পাঙ্গ যারা ছিল গডফাদার যারা ছিল এরা তো মানুষকে মানুষ হিসেবে মনেই করেনি এরা মানুষকে তো মানুষই মনে করতো না সম্মানিত সুধি তাই বলছি ফিরে আসতে হবে আমাদেরকে

সম্মানিত ভিওয়ার্স ধারাবাহিক তাফসিরের আলোকে আমরা তিরিশ নম্বর পাড়ার সুরাতুল বালাদের তাফসির আগে শুনেছি আজকে সুরাতুল শামস নামক সুরার তাফসির আমরা শুনতে যাচ্ছি সুরাতুল শামসের আয়াত আছে পনেরোটি শব্দ আছে চুয়ান্নটি অক্ষর আছে দুই সাতচল্লিশটি এই সুরার বাংলা নাম সূর্য এই সুরাটি খুব আশ্চর্য ধরনের এক সুরা এই সুরার শুরুতে রব্বুল আলমিন এগারোটি বিষয়ের কসম করেছেন এগারোটি বিষয়ের কসম এটা খুব চাঞ্চল্যকর একটা ব্যাপার করণুল করিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে এমন কোনো সুরা নেই যেই সুরাতে একসঙ্গে ধারাবাহিকভাবে এত বিষয়ের কসম করা হয়েছে কেবলমাত্র সুরাতুর শামসের মধ্যে এতগুলো কসম করা হয়েছে পিতা তার পুত্রকে কোনো কথা বুঝাতে কসম করতে হয় না কারণ পুত্র তার পিতার প্রতি অঘাত বিশ্বাস এমনিতেই রাখে কেননা তিনি আমার পিতা তিনি আমাকে জন্ম দিয়েছেন যে কারণে তিনি যা বলবেন আমার সঙ্গে সত্যই বলবেন তিনি আমার সঙ্গে মিথ্যা বলবেন না মাতা তার সন্তানকে কিছু বুঝাতে কসমের প্রয়োজন পড়ে না স্বাভাবিকভাবেই বললেই সন্তান মাতার কথা সত্য হিসাবেই গ্রহণ করে নেয় কারণ তার মা তাকে লম্বা সময় ধরে পেটে ধারণ করেছেন এবং অত্যন্ত কষ্ট করে প্রসব করে লালন পালন করেছেন তার মা তাকে যা বলবে সে সত্য বলেই বিশ্বাস করবে এটাই স্বাভাবিক একটি নিয়ম তারপরেও কোনো মানুষ যখন কোন মানুষকে কোনো বিষয়ের একটিবার কসম করে কসম করার পরে যদি সে মানুষটি কথা বিশ্বাস না করতে চায় তো দ্বিতীয়বার আবার কসম করে যে আমি আল্লাহর কসম করে বলছি দ্বিতীয়বারেও যখন বিশ্বাস করে না তখন সে জোর দিয়ে তৃতীয়বার আবার কসম করে যে আমি আল্লাহর কসম করেই বলছি দু তিন চারবার যখন কসম করার পরেও বিশ্বাস করে না তখন কসম করণেওয়ালা হাল ছেড়ে দেন যে আসলে আমার কথা তো সে বিশ্বাসই করল না কিন্তু রব্বে করিম রব্বেদুল জালাল মহান রব্বুল আলমিন রহমানুর রহিম তিনি কত বড়ো দয়ালু কত বড়ো দাতা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার নয় এগারোবার কসম করেছেন তারপরেও একটি কথা বুঝানোর চেষ্টা করেছেন কি কসম করলেন আর কি বুঝাতে চাইলেন এই জিনিসগুলোই এখন আমরা আল্লাহ তাল আর কোরআনুল করিম থেকে একটু শোনার জন্য চেষ্টা করবো আল্লাহ সবহানা বলছেন ওয়ামসি ওয়ুহাহা কসম সূর্যের এবং কসম তার কিরণের অুহাহা আই উহা অর্থাৎ আলো মানে আলো উহা তার আলোর কসম সূর্যের যে আলো হয় অর্থাৎ রৌদ্রের কসম আল্লাহ তাআলা করছেন সূর্য মানুষের জন্য বড় একটি উপকার এবং জীবনের জন্য রন্ধ্রে রন্ধ্রে সূর্য মানুষকে উপকার পৌঁছিয়ে থাকে সূর্য থেকে সূর্যটাকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন আর এমন স্তরে রেখেছেন যে স্তর থেকে যদি সূর্য বেশি নিচে নামতো পৃথিবীর বেশি কাছে এসে যেত তো পৃথিবীর মানুষ অত্যন্ত গরমে অস্থির হয়ে যেত জমিনের পানি শুকিয়ে যেত মানুষ পানি পেত না জীবজন্তু পানিবিহীন হয়ে যেত এমন কি পানিবিহীন অবস্থায় জমিন ফেটে চৌচির হয়ে যেত আর ফসল উৎপাদন হতো না ফসল পুরে একদম শেষ হয়ে যেত ফসল ফলাতেও মানুষ পারতো না মানুষের বেঁচে থাকাই তো কঠিন হয়ে যেত পক্ষান্তরে সূর্য যে স্তরে আছে এখান থেকে যদি বেশি উপরেও উঠে যেত এই পৃথিবীতে এত বেশি ঠান্ডা আর এত শীতের প্রকোপ বেড়ে যেত মানুষ শীতে টিকতে পারতো না এমন এমনকি ফসলও ঠিকমতো হতো না আল্লাহ আকবর কবির সূর্যকে এমনভাবে রব্বুল আলমিন রেখেছেন যা ফসল উপযোগী যা মানুষের বেঁচে থাকার জন্য পথ সুগম হয়েছে জীবজন্তু বেঁচে থাকার জন্য পথ সুগম হয়েছে পাশাপাশি সূর্য থেকে যে রোদ আমরা পাই যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং টেকনোলজি নিয়ে বারবার গবেষণা চালিয়ে যাচ্ছেন তারাও পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন মানব দেহের জন্য সূর্যের তাপ এর রৌদ্র বড় উপকার বড় উপকার আমি চোখে দেখেছি আমার ছোটো মেয়ে এক সময় খুব অসুস্থ হয়ে গেল নার্ভাস ফিল করে খাওয়া দাওয়ায় রুচি নেই এই হাড়ের ভিতরে ব্যথা হয় চিৎকার করে ডাক্তারের কাছে যখন চিকিৎসা করা হলো উনি তখন বললেন যে এই রোগীর ঔষধ তেমন কিছুই না একে প্রতিদিন আধা ঘন্টা করে রোদরে রাখবেন এটাই তার ঔষধ সে বেশি বেশি ছায়া থাকে বাইরে বের হয় না তার গায়ে চামড়ায় স্কিনে রোদ লাগে না যে কারণে শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে কম আর ভিটামিন ডি এর অভাবে তার এরকম অবস্থা হচ্ছে তো কি আশ্চর্য উনি এমনি হালকা পাতলা দুর্বলতার কিছু ঔষধ যদিও দিয়েছেন সেটা তেমন কোনো চিকিৎসা আকারে তিনি দেননি বাচ্চার যাতে খাবারের রুচি টুচি একটু বেড়ে আর প্রতিদিন তাকে এই রোদ্রে যখন যেতে বলা হলো আর সেও যখন রোদ্রে যেতে লাগলো আল্লাহর আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে গেছে এটা চোখে দেখা আমার চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপের মধ্যে রোদের মধ্যে মানুষের স্কিনের মধ্যে যত ছত্রাক থাকে বিষাক্ত কোনো কিছু যদি থেকে থাকে রোদ্রের তাপের কারণে সেটাও দূর হয়ে যায় সুবাহি রোদ মানুষের জন্য এত বেশি উপকারী মানুষ যখন নিজেকে রৌদ্র থেকে আলাদা করে ফেলবে তখন ধীরে ধীরে চেয়ে বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাবে এই জন্য রব্বুল্লাহ আলমিন এত বড় গুরুত্বপূর্ণ কসম করলেন একটা তো সূর্যের কসম করলেন আর একটা সূর্যের যে আলো কিরণ ردر قسم كلن والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما تحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وَقَدْ خَبَ مَن دسَّا اللہ سبحانه তালা সূর্য আর রৌদ্রের কসমের পরে কসম করছেন ওয়াল কমার চাঁদের কসম কমর মানে চাঁদ ইজা তালাহা যখন তা সূর্যের অনুগামী হয় হায়ের মার্জা হল শমস চাঁদ সূর্যের অনুগামী মানে আপনারা দেখে থাকবেন সূর্য যখন পরন্ত বিকেলে এই পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন কিন্তু আমরা পূর্ব আকাশে চাঁদ দেখতে পাই চাঁদ তখন উঠতে থাকে অর্থাৎ সূর্যের পিছনে পিছনে চাঁদ থাকে আল্লাহ তালা এই চাঁদের কসম করলেন যখন তা অনুগামী হয় এটা বিস্ময়কর ব্যাপার চাঁদের গমনাগমনের আটাশটা রাস্তা আছে চাঁদের উদয় অস্ত্রের রাস্তাগুলি আলাদা আলাদা আছে আমি ইতিপূর্বে তাফসিরের মধ্যে চাঁদের গমনাগমনের রাস্তার বিষয়ে আলোচনা করেছি সূর্যের রাস্তার বিষয়ে আলোচনা করেছি এটার নতুন করে আমি বলতে চাচ্ছি না এরপরে রব্বুল আলমিন কসম করছেন বন্নাহারি ইদা জাল্লাহা কসম দিনের যখন ইদা জাল্লাহা যখন তা প্রকাশিত হয় আলো প্রকাশিত হয়া এবং কসম রাতের যখন তা আচ্ছন্ন করে এই হায়ের মার্জা হলো সূর্য ইয়াগো সাহা অর্থাৎ রাত যখন সূর্যকে আচ্ছন্ন করে ঢেকে ফেলে অসম ই কসম আসমানের মা অর্থ মান যে যিনি মা কসম আসমানের আর কসম যিনি তাকে বানিয়েছেন অর্থাৎ আসমানকে যিনি বানিয়েছেন সে রবেরও কসম এরপরে রব্বুল আলমিন বলছেন ওয়াল আর দিমা তোহা কসম জমিনের ওয়ামা মা মান ওই সত্তার কসম জিনী জমিনকে বিস্তৃত করেছেন নাফসিন আর কসম রুহ নফস আর রুহ এই নফস আর রুহের মধ্যে পার্থক্য কি এখানে একটি কথা না বললেই না কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে রুহ শব্দ উল্লেখ হয়েছে রুহের ব্যাপারে আয়াত এসছে জিব্রইল ফেরেস্তাকেও রুহু বলা হয়েছে আবার এই মানুষের ভিতরে যেই জীবনী শক্তি আছে এটাকেও রুহু বলা হয়েছে তাহলে আত্মা কি আত্মা হলো মানুষের অনুশোচনা শক্তি অনুভব শক্তি যা দ্বারা মানুষ ভালো মন্দের চিন্তা বিচার বিশ্লেষণ করতে পারে এ আত্মার মত বিষয়ক করোনুল করিমে বিভিন্ন ব্যাখ্যা এসেছে আত্মার মধ্যে একটু স্তর বিন্যাস করা হয়েছে যেমন কোরআনুল করিমের তেরো নম্বর পড়ার প্রথম আয়াতে আল্লাহ বলছেন একটা হলো নাফসা আম্মারা এটা হলো পাপাত্তা এর কাজই হলো খারাপ চিন্তা ভাবনা করা আরাক আত্মার কথা আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়া নাফসুল মতুমা একটা হলো নাফসে মুতুমা ইন্নাহ পবিত্র আত্মা প্রশান্ত আত্মা এর কাজটাই হচ্ছে সবসময় ভালো চিন্তা চেতনায় ব্যস্ত থাকা ভালোর দিকে মনোনিবেশ করা আরাক আত্মার কথা বলা হয়েছে সুরতুল কেয়ামার মধ্যে লা ওকুসি মোবিয়া উমিল ফসিল্লা নফসেলার যে কোনো একদিকে সে আগে দৌড়াদৌড়ি করে না সে অবলম্বন করে যখন দেখা যায় যে নাফসে মতুমা ইন্নার দাপট বেশি বা কাজ বেশি চিন্তা চেতনা বেশি তখন সে নাফসে মতুমা ইন্নার সঙ্গে লেগে কাজ করা শুরু করে মতমাইন্নার শক্তি তখন আরও বেড়ে যায় প্রশান্ত আত্মার শক্তি আর যদি নফসা আম্মারার শক্তি বেশি থাকে তখন লাউবামা এই দিকেই মনোনিবেশ করে এবং অর্থাৎ পাপ শক্তি বেড়ে যায় পাপ কাজের শক্তি বেড়ে যাওয়ার কারণে মানুষ পাপের কাজ তখন আরও বেশি করতে থাকে রুহ যদি না থাকে মানুষ মরে যাবে কিন্তু মানুষের ভিতরে যদি আত্মা না থাকে তো সে মানুষটা মরে না যেমন কোরআনুল করিমের সুরত জুমারের মধ্যে এসছে আল্লাহ সুবাহান তালা বলছেন লাম তামুত ফি মানামি হা ফয়ুম সিকুল্লতি কব আলি হাল মাউত অয়ুর সিলুল উখর ইলা জলিম মুসাম্মা মানুষ ঘুমিয়ে গেলে আল্লাহ সুবাহান তালা তার মৃত্যু দিয়ে দেন তো মৃত্যু দিয়ে দেন এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার আত্মাকে রব্বুল আলামিন আটকিয়ে রাখেন এবং যখন তার সময় হয় আল্লাহ তা সে আত্মাটাকে আবার ফিরিয়ে দেন তখন আমরা ঘুম থেকে জাগরিত হই কিন্তু রুহু আমাদের ভিতরে থাকে এই আমরা জীবিত থাকি আত্মা আমাদের ভিতর থেকে বের হয়ে যায় আল্লাহ পাক বের করে নেন তো এই যে আত্মা এটা হলো মানুষের অনুভূতি শক্তি এবং আত্মার বিষয়ে আমরা তিনটি কথা জানলাম একটা হলো পাপ আর একটা হল পবিত্র আত্মা আর একটা হচ্ছে মধ্যপন্থার আত্মা যেদিকে শক্তি বেশি সে সেদিকে কাজ করতে থাকে কিন্তু দেখুন জীবজন্তুর মধ্যে আত্মা আছে একটি গাভী সে ব্যবিচার করবে তার মধ্যে জৈবিক চাহিদা আসবে সে জৈবিক চাহিদা পূরণ করলে তার শান্তি লাগবে প্রশান্তি লাগবে এই অনুভূতি শক্তি অর্থাৎ এই আত্মা কিন্তু তার মধ্যে আছে কিন্তু সে যে কাজটা করছে কাজের দ্বারা গুণা হবে না সবাব হবে এই অনুভূতি শক্তি এই আত্মা তার মধ্যে নেই পক্ষান্তরে ফেরেশতাদের মধ্যেও আত্মা আছে। ফেরেস্তারা চিন্তা করতে পারে ফেরস্তারা বুঝতে পারে যে এই লোকটা যে সমস্ত কাজ করে বেড়াচ্ছে এই কাজের শাস্তি কি এই কাজের অবস্থা কি হবে কি পরিমাণ তার ক্ষতি হতে পারে ফেরেস্তারা কিন্তু বুঝতে পারে কিন্তু এর মজা বুঝে না জানোয়ার মজা বুঝে কিন্তু এর সাজা কী হবে সে বুঝে না ফেরেস্তা মজা বুঝে না কিন্তু সাজা কি হবে এটা ফেরেশতারা ঠিকই বুঝতে পারে পক্ষান্তরে আমরা মানুষ আমরা মজাও বুঝি সাজাও বুঝি আমাদের অনুভূতি শক্তি সবটাই রেখেছেন যা জীবের মধ্যে আছে জন্তুর মধ্যে আছে ফেরেশতাদের মধ্যে আছে রব্বুল আলমিন আমাদের মধ্যে ভালো মন্দ সব কিছু দিয়ে আমাদেরকে এমন একটা অবস্থায় ছেড়ে দিয়েছেন আমাদের জন্য কোরআনুল করিম দিয়েছেন আমাদের জন্য রসুল আরবি সাল্লাল্লাহ আলী সাল্লামের এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের মহাসাগর সেগুলো দিয়েছেন আমাদের পথ প্রদর্শনের জন্য বহুত ব্যবস্থা রেখেছেন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন হুলামায় কেরাম পাঠিয়েছেন মুফাকিরিনে কেরাম পাঠিয়েছেন আমরা তারপরেও যখন জান্নাত জাহান্নামের রাস্তা সঠিক নির্ণয় না করে জাহান নামের পথে চলে যাই তখন আল্লাহকে দোষারোপ করে তার কোনোই লাভ হবে না সম্মানিত সুধি তো যে বিষয়টা আমরা শুনছিলাম আল্লাহ সুবাহ কসম করছেন আত্মার তার মানে একবার খেয়াল করে দেখেছেন আত্মার কসম নফসের কসম মানে কোটি কোটি কসম এখানে হয়ে গেছে আমাকেই যেন আল্লাহ তালা বলছেন হে রেজাউল করিম তোর কসম করে বলছি উপরে আমি আল্লাহ তো এই সূর্যের কসম করলাম সূর্যের আলো রৌদ্রের কসম করলাম চাঁদের কসম করলাম যখন তা সূর্যের অনুগামী হয় দিনের কসম করলাম যখন তা আলো প্রকাশ করে রাতের কসম করলাম যখন সে সূর্যকে ঢেকে নেয় আসমানের কসম করলাম আসমান বানানেওয়ালার কসম করলাম এরপরে জমিনের কসম করলাম যে জমিন বিস্তৃত করেছেন রব সে রবেরও কসম করলাম এত কসমের পরেও হে রেজাউল করিম যখন তুমি আমার সৃষ্টি এবং আমাকে নিয়ে আমার রসুলের আদর্শ নিয়ে কোনো চিন্তাভাবনাই করলে না তখন আর কি করব। আমি তোমাকেই বলছি হে রেজাউল করিম তোর আত্মার কসম করে বলছি হে আব্দুর রহমান তোমার আত্মার কসম করে বলছি হে আব্দুল করিম তোমার আত্মার কসম করে বলছি হে আব্দুল্লাহ তোমার আত্মার কসম করে বলছি আল্লাহ যেন সমস্ত আত্মা মানুষের আত্মা সমস্ত জীবের আত্মা সমস্ত ফেরেশতার আত্মা কুটি কুটি আত্মার কসম করে যেন বলছেন হায় হায় কি কসম তিনি করলেন আর কসমের পরে তিনি কি বলবেন কি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসতে যাচ্ছে আমাদের অনুভূতিতে আমাদের অনুভূতি একটুও জাগরিত হয় না আমাদের ভিতরে একটুও কি আফসোস হয় না আমার রব এভাবে কেন বলছেন দেখি তো আমার রবের বিষয়টা কি এরপরে আল্লাহ বলছেন ওমা মা মান যিনি এই মানুষের আত্মাসহ তার অঙ্গ প্রত্যঙ্গে সব কিছুকে সুঠাম করে সুসমঞ্জস্য করে সৃষ্টি করেছেন একটু খেয়াল করুন সাড়ে তিন হাত বডির দিকে যেখানে পা দরকার পা দিয়েছেন হাত দরকার হাত দিয়েছেন যেভাবে জবান দরকার জবান দিয়েছেন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন হ্যাঁ হাতের আঙ্গুল একটা ছোট একটা বড় অর্থাৎ এটার দ্বারা যে একটা জিনিস যদি আমরা শুধু খেয়াল করি হাতের আঙ্গুল যদি সব জোড়া লাগানো হতো আমরা কোনো কাজ করতে পারতাম না আল্লাহ আকবার আল্লাহর কুদরত এখানেই প্রকাশ পাচ্ছে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের হাতটা যদি এত লম্বা হতো আমরা হাঁটার সময় মাটির সঙ্গে স্পর্শ করত। আমরা চলতে পারতাম না হাত ক্ষতবিক্ষত হয়ে যেত মাটির সঙ্গে আঘাত লাগার কারণে অথবা এই হাতটা আমাদেরকে বেঁধে রাখতে হতো এর জন্য পার্সোনাল কোনো ব্যবস্থা করতে হতো না না আমার আল্লাহ এমন কিছু করেননি আমার আল্লাহ এমন ব্যালেন্স করে সৃষ্টি করেছেন যতটুকু বড় হওয়া দরকার হাতটা ঠিক ততটুকুই বড় করেছেন একদম ছোটও না তাহলে আমাদের কাজে সমস্যা হবে একদম বড়ও করেননি তাহলে আবার আমাদের সেখানেও সমস্যা হবে আল্লাহ তালা নাফসিন বলে বুঝাইছেন বিমানা নুফুসিন অর্থাৎ আত্মা সমূহ সিরে জালালাইনের ইবাদতের মধ্যে এবারতের মধ্যে আসছে আর আত্মা সমূহের যত দেহ অবয়ব আছে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন একদম সুসামঞ্জস্য করে ব্যালেন্স করে করে যার মধ্যে একটু ভুল নাই আল্লাহ বিহামদিহি এরপরে রব্বুল বলছেন অতপর ইলহামাহা ইলহাম ইলহাম শব্দের অর্থ হল অবগত করা আল্লাহ তালা তাকে এলহাম করলেন বান্দাকে এলহাম করলেন অবগত করলেন কিসের অবগত ফুজুরহাবত ভালো এবং মন্দের এলহাম করলেন এটা জান্নাতের জন্য ভালো পথ এটা জাহান্নামের জন্য খারাপ পথ এটা সুদের রাস্তা এটা হালাল ব্যবসার রাস্তা এটা হত্যার রাস্তা পাপ এটা কিন্তু মানুষের সঙ্গে সুন্দর আচরণের রাস্তা এটা ভালো এইভাবে ডান বাম ভালো মন্দ সব কিছু সুন্দর করে দিলেন তারপরেও মানুষ বোঝে না আসলে মাঝে মাঝে হাসতে হাসতে নিজে নিজেই বলে ফেলি মানুষ কী যে বোঝে না তাও বোঝে না আপনারা দেখছেন বিচারপতি মানিক নামও মানিক আসলেও লোকটা কালা মানিক মানিকের তো দাম অনেক এই লোকটার যে দাম নিজের দাম যে নিজেও বোঝে না এত ভালো এত ভালো তো পালিয়ে যাচ্ছ কেন তোমরা দেশ ছেড়ে তোমাদের প্রধানমন্ত্রীও পালিয়ে গেল তোমরাও পালিয়ে যাচ্ছিলে এই মানিক গাঢাকা দিয়েছিল আপনারা দেখছেন আর এক সময় নৌকার মাজিকে পনেরো হাজার টাকা দিয়ে রিজার্ভ করছে ওই পারে ভারতে আমার নামায় দে লক্ষ লক্ষ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ সে পার হচ্ছিল আপনারা ছবি দেখেছেন এই দরবেশ বাবা সালমান এফ রহমান লম্বা লম্বা দাড়ি কামিয়ে সুরত চেঞ্জ করে পালাতে চাচ্ছিল চুলে কলক করেছিল দাড়ি কামিয়েছিল সে আর এই কালামানিক এই ব্যাটার তো দাড়ি ছিল না একদম চকচকা ছিল এ আবার খোঁচা খোঁচা দাড়ি রাখছিল আর নোংরা একটু কাপড় চোপড় পরে পাগলের বেশ ধারণ করেছিল পালিয়ে বাঁচার জন্য আসলে পাপ যখন ভারী হয়ে যায় না যখন সে ডান বাম পথ ভুলে যায় না হালাল হারাম সব কিছু ভুলে যায় না তখন কিন্তু আল্লাহ তালাও তাকে ছাড় দেন না নৌকায় উঠছিল উঠার পরে সেখানে তাকে যদিও পার করে দিয়েছে কিন্তু তার সব কিছু টাকা পয়সা পাসপোর্ট অ্যাপ ভিসা সব কিছু হাতিয়ে নিয়েছে নিয়ে তাকে ওখানে ছেড়ে দিয়েছে কী অসহায় অবস্থা দশা কলার পাতায় মাটির মধ্যে শুয়ে আছে আহারে সকালবেলা ঘুম থেকে উঠলে যাদের পা মুছিয়ে দিত দাসী বাদি সকালবেলা ঘুম থেকে উঠলে সে কি খাবে হ্যাঁ ব্ল্যাক কফি খাবে না সে গ্রিন টি খাবে না সে চা খাবে চিনি দিয়ে খাবে না সুগার ফ্রি খাবে নাকি ডায়াবেটিস ট্যাবলেট দিয়ে খাবে সার আপনি কী খাবেন কী করবেন তার দাসীবাদীর অভাব ছিল না আর সেই লোক মুহূর্তের মধ্যে কলা পাতায় তাও আবার মাটির মধ্যে শুয়ে আসে সব কিছু হারিয়ে এরপরে তার হাতে যখন রশি লাগলো আর গলার মধ্যে এক চিলতে কাপড় দিয়ে ছাগলের মতো তাকে ছাকুনি দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে তুমি কি সেই লোক না চ্যানেলের মধ্যে একজন মহিলাকে অপমান করছিল রাজাকার বলছিল রাজাকারের বাচ্চা বলছিল আবার ভালো করে বলছে হ্যাঁ আমি চ্যানেলায় অমক অমক কাজ করছিলাম ধিক এই সমস্ত মানুষদের ব্যাপারে এদের সম্বিত ফিরবে কবে আমি কোরআনুল করিমের সুরত শামসের আলোকে আপনাদেরকে মেসেজ দিতে চাই পৃথিবীর এই সমস্ত মানুষ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার এবং একটু খেয়াল করে দেখুন বর্তমান বাংলাদেশের চিত্র আর সুরত শামস একদম মিলে যাচ্ছে বাস্তব চিত্রে ফা আল্লাহামাহা আল্লাহ আগে তো অবগত করে দিয়েছেন ভালো রাস্তা মন্দ রাস্তা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে ভালো পথ কী কী বলে দিয়েছেন খারাপ পথ কী কী বলে দিয়েছেন মানুষ হত্যা করতে নিষেধ করেছেন মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছেন মানুষকে ধোকা দিতে নিষেধ করেছেন কিন্তু কালামানিক সহ এদের সাঙ্গ পাঙ্গ যারা ছিল গডফাদার যারা ছিল এরা তো মানুষকে মানুষ হিসেবে মনেই করেনি এরা মানুষকে তো মানুষই মনে করত না সম্মানিত শুধী তাই বলছি ফিরে আসতে হবে আমাদেরকে যদি কোনো পাপ কাজ জীবনে হয়ে থাকে তাও বা করতে হবে রব্যে কায়েনাথ এরপরে আরও বলছেন এগারোটি কসম কমপ্লিট করার পরে বলছেন ও বান্দা আমি এগারোটি কসম করে এরপরে যে নিউজটা দিচ্ছি এটাই হল আসল কথা এটাই হল অরিজিনাল কথা কদ নিশ্চয়ই আফলাহা সফলতা অর্জন করল ওই ব্যক্তি মান যে জাক্কাহা তাকে পবিত্র করল অর্থাৎ সফলতা অর্জন করবে সে যে নিজেকে পবিত্র করবে পাপ থেকে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে স্বৈরাচারিতা থেকে সব কিছু থেকে যে নিজেকে পবিত্র করতে পারবে সেই হবে সফল দুনিয়াতেও সফল পরকার সফল এমন সফলতা সে দুনিয়াতেও দেখতে পাবে দুনিয়ার সফলতা এক পর্যায়ে সে এমন ভোগ করবে তাকে পালিয়ে ভারত যেতে হবে না তাকে পালিয়ে সুইজারল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ডে যেতে হবে না সে দুনিয়ার জিন্দগি থেকে জান্নাতে সুখ অনুভব করতে থাকবে আর এই সুখ আর সুখ নিয়ে দুনিয়া থেকে হাসতে হাসতে সে বিদায় হবে এবং জান্নাত হবে তার শেষ ঠিকানা সেখানেও গিয়ে সে অনন্তকাল শান্তি আর শান্তিতে বিরাজ করতে থাকবে এর অর্থ অর্থারিনা নিজেকে পবিত্র করবে গুণা হতে এক কথায় যদি আমরা গুনা থেকে পবিত্র অর্জন করতে পারি নিজেকে পবিত্র করে ফেলতে পারি তা অবশ্যই আমরাই একমাত্র সফল হতে পারব দুনিয়াতে এবং আখেরাতে এই একটি মেসেজ দেওয়ার জন্যই আল্লাহ সুবিহ এগারোটি কসম করলেন মুফাসরিনী কেরাম এই এগারোটি কসমের সঙ্গে এ একটি আয়াতকে বারংবার যুক্ত করে কেউ কেউ তাফসির করেছেন এইভাবে আল্লাহ সুবাহ প্রথমে যে বলছেন ওয়াশাম কসম সূর্যের কদ আফলা হেমান কাহা সূর্যের কসম নিশ্চয়ই সফলতা অর্জন করল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল ওয়াহা রৌদ্রের কসম কদ আফলাহামান জাক্কাহা নিশ্চয়ই সফলতা অর্জন করল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল ওয়াল কমারি ইদা চন্দ্রের কসম যখন তা অনুগামী হয় সূর্যের কদ আফলা নিশ্চয় সফলতা অর্জন করল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল কদ আফলাহমান قد أفلح من زكاها والسماء قد أفلح من زكاها وما بناها قد أفلح من زكاها والأرض قد أفلح من زكاها وما طحاها قد أفلح من زكاها ونفس قد أفلح من زكاها وما سواها قد أفلح من زكاها فألهمها فجورها وتقواها অর্থাৎ আল্লাহ যেন প্রত্যেকবার কসম করে বুঝাতে চাচ্ছেন সফলতা ওই ব্যক্তির নিশ্চয়ই ওই ব্যক্তি একমাত্র সফল সফলতা অর্জন করতে পারল যে নিজেকে পবিত্রতা অর্জন করতে পেরেছে পবিত্র হতে পেরেছে গুণা থেকে এরপরে আল্লাহ বলছেন অকদ খব মান নিশ্চয়ই খব এ খাসিরাম অর্থাৎ অকদো খব মান দশ নিশ্চয়ই ব্যর্থ হলো ওই ব্যক্তি যে দাসাহা নিজেকে কলুষিত করলো মান দশ সাহা বিল মা নিজেকে আচ্ছাদিত করবে গুনাহের দ্বারা সে কখনো সফলকাম হতে পারে না কাদ্দাবৎসা মদু বেতগহা কাদ্দাবৎসা মুদু মিথ্যা রব করলো সামুদ জাতি রসুলহা সলিহান তাদের রসুল সলি আলী সালামের সঙ্গে সামুদ জাতি একটা জাতি যাদের রসুল ছিলেন হজরতে সালেহ আলাইহিস সালাম কোরআন হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা কলাইয়া কওমি ইবাদুল আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা এক আল্লাহকে স্বীকার করো বলো লা কুমিলাহিনু আল্লাহ ব্যতীত আর কাউকে তোমরা রব বলে স্বীকার করিও না কিন্তু না তারা অবাধ্যতার আচরণ করল বিতাহা তারা অবাধ্য হয়ে গেল আর এত মারমুখী হয়ে উঠল যা বলার অপেক্ষা রাখে না আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তাদের ব্যাপারে প্রচুর কথা বলে গিয়েছেন আমি আলোচনা দীর্ঘায়িত না করে সংক্ষেপ করছি এই সামুদ জাতি এরা এমন মারমুখী হলো ইজিমবাস কহা যখন তাদের একেবারে এই মারমুখী হয়ে উঠলো আর ইজিমবাস আশকহা যখন তারা তৎপর হয়ে উঠল আসকহা তাদের একেবারে সর্বোচ্চ যে মাস্তান টাইপের ব্যক্তি উগ্র ব্যক্তি হতবাগা ব্যক্তি কুদারুন ইলা আ হোম তার নাম ছিল কেদার সে সম্প্রদায়ের সন্তুষ্টিকল্পে উক্ত উষ্টিকে হত্যা করল এ কেদার নামক এই লোকটা একেবারে নয়টি গ্রুপের একদম মানে লিডার ছিল এরকম আয়াত আসছে তিস রহতিন ইউফসিদু নাফিল আর্দ এ নয়টি গ্রুপ মিলে এরা জমিনে ত্রাস সৃষ্টি করত। সন্ত্রাস সৃষ্টি করত। আর মানুষকে একদম উত্ত্যক্ত করে ফেলতো হাজরত সালি আলী সালামও যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তো তারা বলল ঠিক আছে তুমি তো রসুল দাবি করছো তো তুমি যে রসুল তার পক্ষে কোনো একটা দলিল পেশ করো ঘটনা অনেক লম্বা সংক্ষেপে তা আল্লাহর কাছে উনি মোনাজাত দিলেন আল্লাহ সবাহানো তালা তার কুদরত প্রকাশ করলেন একটি পাথরের ভিতর থেকে বিশাল দেহের একটি উঠ উঠনি উষ্ট্রি বের হলো। এবং এই উষ্টি প্রচুর পরিমাণ খেত প্রচুর পরিমাণ পান করতো উষ্টিটি একটি বাচ্চাও প্রসব করলো বাচ্চাটিও উষ্টির সঙ্গে চলে দুধ পান করে প্রচুর দুধ হতো এখন একটা সমস্যা হলো যে উষ্টির খোরাক এত বেশি ওই এলাকার মধ্যে যেই কূপ ছিল পানির কূপ এই পানির কূপ থেকে এলাকার সব মানুষ জীবজন্তু সব কিছু পানি পান করলো তারপরেও পানি থাকতো কিন্তু এই আল্লাহর যে কুদরতের উষ্ট্রি এ উষ্ট্রি যখন পানি পান করা শুরু করত তখন সমস্ত পানি একবার নিঃশেষ হয়ে যেত এতে করে এলাকার মানুষজনের ভিতরে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলো তখন হজরতে সলি আলী সালামকে আল্লাহ সুবাহন তালা জানিয়ে দিলেন যে আপনি বলুন এটা কোরআনের মধ্যে আসছে যে একদিন এই কমে সামুদেরা পান করবে এবং যার যত পানি লাগে সব সংগ্রহ করবে সঞ্চয় করবে পরের দিন কিন্তু আর কেউ কূপের কাছে যেতে পারবে না পানি সঞ্চয় করতে পারবে না কারণ আমার উষ্ট্রি তার পানি লাগে বেশি সে বড় হুষ্ট্রী সে পানি পান করবে হযরত সালিয়া আলি ইসাল্লাম তাদেরকে শুনিয়ে দিলেন এবং বললেন যে খবরদার এটা তোমরা করবা না যে সে যেদিন পানি পান করবে সেদিন গিয়ে তোমরা দাঁড়াবা জ্বালাতন করবা তার কষ্ট হবে এটা আল্লাহর উষ্ট্রী সীমালঙ্ঘন করো না কিন্তু কে কার কথা এই কেদার মার মুখে হয়ে উঠল এবং আল্লাহ রুস্তিকে হত্যার ভাবনা করল আস্তা ফিরুল্লাহ আজিম আল্লাহ রুষ্টিকে হত্যা করবে কি আজীব কথাবার্তা তার সিরে জালালাইনের মধ্যে আসছে অশুরু বা হ্যাঁ সুন্দর করে রব্বুলাল আমিন কুরুনুল কেরিমের মধ্যে আয়াত বলছেন ফক আল লহুম রসুলুল্ল হি না কতল্লহি অসুখিয়েহা ফকেদবুহু ফা করুহা ফদম দম আলাইহিম রব্বুহুম বিদম্বীম ফস্ব আল্লাহ আল্লা সুবাহ বলছেন ফাকাল আল্লাহম রসুল রসুল আল্লাহ রসুল কে ছিলেন সামুজ্জাতিন নবী সাল আলি তিনি তাদেরকে বললেন না আল্লাহ সাবধান আল্লাহ রুষ্টির ব্যাপারে অশোক হা তার পানি পানের ব্যাপারেও তোমরা সাবধান থাকো খবরদার খবরদার তার জন্য নির্ধারিত দিনে তাকে পানি পান করতে দাও কৌমে সামুদের জন্য আরেকদিন দিন পানি পান করার সিস্টেম থাকবে কিন্তু কি কথা তারা কিন্তু সেটা শুনল না তারা এই কথাকে উপেক্ষা করল এবং ফাকাদাবুহু হু সালে আল সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করল উপেক্ষা করল ফা করু হ্যাঁ ভারতের মধ্যে আসছে ফা করু হ্যাঁ ফা কতলু হ্যাঁ কতলু হ্যাঁ লিয়াসলাম সুরবিহা তারা উষ্টিকে হত্যা করল পানি নিজেদের জন্য নির্দিষ্ট করে দিল উষ্টির পানির দিনও তারা পানি পান করতে থাকলো উষ্টিকে হত্যা করে একদম গোস্ত টুকরো টুকরো করে পুরো এলাকা সব ভাগ বন্টন করে নিয়ে নিল বহুত বড় ইতিহাস এবং তাফসিরের মধ্যে এই সমস্ত লম্বা লম্বা ঘটনা আসছে মুফাসেরিনেম ঘটনা উল্লেখ করছেন হাদিস শরীফের মধ্যে আসছে তো এখানে একটা বিষয় পাওয়া যায় যে নারী দ্বারা উত্ত্যক্ত হয়েছিল কিদার এই সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল যে এই সলে যে উষ্টিনী আসছে পাথরের ভিতর থেকে মোনাজার দিয়ে এ উষ্টিকে তোমরা ধরো এবং হত্যা করো হত্যা করতে পারলে এই উপ ঢোকন পাবে তো সবাই প্রথম প্রথম বলছিল যে এটা একদিন পানি পান করে আমরা একদিন পানি পান করি সমস্যা কী তখন ওই মহিলারা বলছিল আমাদেরও অনেক উটের পাল আছে ছাগলের পাল আছে দুম্বার পাল আছে একদিন যখন ও পানি পান করে আমাদের উষ্টিগুলি সেই দিন কিন্তু পানি পান করে একটু কষ্ট হয় কারণ যেদিন আমাদের পানির দিন আমাদের পালার দিন আমরা পানি সঞ্চয় করে রাখতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এত পানি আমরা সঞ্চয় করে রাখতে পারবো না তখন আল আলি কানে এই কথা গেলে সাল্হ আলি সাল্লাম বললেন যে এই তোমরাই তো দেখতে চাইছো আমার নবুয়তের জলযন্ত্র প্রমাণ তোমরাই তোমাদের জন্য বিপদ ডেকে এনেছো এখন এই উষ্ট্রি তোমাদের জন্য হয়ে গেছে একটা পরীক্ষার মতো তোমরা খবরদার সাহা তার পানি পানের ব্যাপারে তোমরা সতর্ক থাকো তাকে খবরদার তোমরা স্পর্শ করো না ফা করু হা খবরদার তাকে তোমরা হত্যা করো না কিন্তু কে শোনে কথা তারা তাকে হত্যা করে ফেললো ফাদাম দামা লেহিম রব্বহুম বিদাম বিহিম ফা ফাদাম দামা আর তাদেরকে একদম ধ্বংস করে দিলেন কে রব্বহুম তাদের রব কী জন্য বিদামবিহীন তাদের পাপের কারণে ফাঁসা ওয়াহা খালি ধ্বংস না একদম মাটির সঙ্গে মিশিয়ে দিলেন খু আর তিনি তো সেই রব ভয় করেন না রুক বাহা তার পরিণতির ব্যাপারে অর্থাৎ এই কথাটার অর্থ হল যারা কোনো খারাপ কাজ করে খারাপ কাজ করলেও তারা কিন্তু খারাপ কাজের পরে কি পরিণতি হবে পরিণতির একটা ভয় করে যেমন দেখেন আমাদের বাংলাদেশে যত প্রকার দুর্ঘটনা ইতিপূর্বে হল বা এখনও হচ্ছে বা সামনেও হবে এক মানুষ আর এক মানুষকে হত্যা করুক বা মাথায় আঘাত করুক রক্তপাত করুক তার জমি জবরদখল করুক তার সম্পদ আত্মসাত করুক বা ছুরি ধরে তাকে হুমকি দেখিয়ে মাল সম্পদ নিয়ে নিক কিন্তু তার মনের মধ্যে একটা দুশ্চিন্তাও আছে যে আমি যে আমার প্রতিবেশীর ক্ষতি করলাম না জানি কোন সময় আমাকে আবার সে ক্ষতি করে বসে বা অফিসের একজন বস সে চিন্তা করছে আমার নিম্নপদস্থ অমক ব্যক্তির আমি তো বেতন আটকিয়ে দিলাম না জানি আবার তার দ্বারা আমার কোন ক্ষতি হয়ে যায় এই যে মনের মধ্যে একটা পরবর্তী পরিণতির দুশ্চিন্তা থাকে আল্লাহ বলেন বলে চিন্তা তোমরা করতে পারো আমি রব আমি কোনো ভয় করি না আমার সমকক্ষ কে আছে আওয়ামী লীগ যদিও একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিল কিন্তু তারপরেও তার হৃদয়ের মধ্যে একটা ভয় ছিল না জানি কখন কি হয় না জানি কখন কি হয় তাই তো প্রধানমন্ত্রী পালাইতে বাধ্য হয়েছে তার নেতা কর্মী আমলারা সব পালিয়ে যাচ্ছে এখনও পালিয়ে বেড়াচ্ছে পরিণতির ভয় না জানি আমার কি হয় না জানি আমার জীবন শেষ হয়ে যায় এখনো হাজার হাজার মানুষ তারা তাদের ঘরে ঠিকমতো ফিরে আসতে পারেনি তবে আমি সবাইকে উদাত্তা আহ্বান জানাবো যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া বিবাদ করবেন না মানুষের হক নষ্ট করবেন না যদি কেউ অপরাধ করে এর জন্য সে সাজা পাবে নিজে থেকে নিজে একটা দুর্ঘটনা ঘটিয়ে আবার ভয় থাকে এগুলির দরকার না আমরা সবাই ভালো হয়ে চলি তো আসুন আজকে সুরত শ্যামসের তাফসির আমরা যতটুকুই সংক্ষিপ্ত আকারে শুনলাম তার মধ্যে এগারোটা কসম করে আল্লা সবহানো তালা আমাদেরকে যা মেসেজ দিলেন তা হল সফল কিন্তু ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে পাপ পঙ্কিলতা এবং খারাপি থেকে এটাই কিন্তু বড় শিক্ষা আর একটা শিক্ষা তাল আমাদেরকে দিলেন দৃষ্টান্ত স্বরূপ যে দেখো তোমাদের পূর্ববর্তীতে সামুদ নামক একটা জাতি ছিল সলেহ নামক একজন রসুল আমি তাদের জন্য নির্ধারণও করে দিয়েছিলাম কিন্তু তারা নিজেকে পবিত্র করতে পারছিল না তারা খুন খারাপি মারামারি কাটাকাটি সব কিছুতে লিপ্ত ছিল যে কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তো আসুন সম্মানিত সুধী আমরাও চেষ্টা করি যেন একদম পবিত্র আত্মা নিয়ে পবিত্র একটা মানুষ হয়ে দুনিয়াতে আমরা বিচরণ করতে পারি আর যেন দুনিয়া থেকে যখন চলে যাব। তখন যেন হাসতে হাসতে চলে যেতে পারি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হ্যাঁ এইভাবে যেন আমরা চলতে পারি আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন আল্লাহম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি